লেন্স, ক্যামেরা ও অভিনয় যা সমান দক্ষতা। ছিলেন উঁচু দরের একজন অভিনেতা। এক সময় সৃষ্টিশীলতার ক্ষুধা মেটাতে চলে এলেন পরিচালনায়। এই মহিয়ান ব্যক্তিটি হলেন সুভাষ দত্ত। ঢাকার আর কে মিশন রোডের এই বাড়িতেই মহান এই ব্যক্তির বসবাস। ১৯৩০ সালে আমার জন্ম, ৯ ফেব্রুয়ারি। আমাকে লেখাপড়া শেখার জন্য দিনাজপুরে আমার জন্মস্থান, মামা বাড়ি। আমার মা ওইখানে রেখে গেলে চলে আসছেন, আমাকে জানায় নাই। ভোরবেলা উঠে দেখি যে আমার মা নাই, কোথায় চলে গেছে, তোকে রেখে গেছে, তুই এখানে লেখাপড়া করবি, তো কালকে তোকে পাঁচতলায় পাঠিয়ে দেবো। তারপর তো কাঁচতলায় পাঠিয়ে যখন দিচ্ছে, তখন আমি জানি না আমার মামাও আর আমি একই বয়সী, তো ও পাঠশালায় গেছে, আমিও পাঠশালায় গেছি। তো এখন কথাটা হচ্ছে কি যে ওই পাঠশালায় যে পুরোহিত থাকে, মাস্টার, সে আর কি আমাকে পটলা নামটাই ও সাজেস্ট করছে। ছাত্রছাত্রীরা সবাই আমাকে পটলা পটলা বলি ডাকে। তো এইটা আমাকে একজন ছেলে পেছন দিক থেকে পটলা পটল ভাজা খাবো, পটলা পটল ভাজা খাবো, পটলা পটল ভাজা খাবো বলে আমাকে খেপাচ্ছে। তারপর আমার তো মেজাজ খারাপ হয়ে গেল, তখন ওই সেই ইয়েটা দোয়ারটা নিয়ে আমি একে ছুঁড়ে মারছি ওর দিকে, ওর মাথার দিকে কিন্তু ফেটে গেছে। তারপরে চিৎকার করে পড়ে গেছে, আমি দেখে ওই মানে পাঠশালার দরজা খুলে চলে এসেছি। আমি একদম দৌড়াতে দৌড়াতে মামা বাড়ি চলে এসেছি। সেই যে একটা ইতিহাস আছে, এটা ইতিহাসটা আমি বলে রাখি, কারণ হলো কি যে এটা খুব ইন্টারেস্টিং জিনিস আর কি। বহু বছর পরে যখন আমি আমার প্রথম ছবি টবি রিলিজ হয়েছে, আমার অভিনয় করার দিনাজপুরে খুব তোলপার, মামা বাড়ি গেলাম, তখন আমার খুব নাম যশ। দিনাজপুর স্টেশন থেকে দু এক রিক্সা নিয়ে ওখানে আসছি, তখন আটানা রিক্সা ভাড়া। আচ্ছা, তো সেই আটানার জন ছিল না আমার কাছে, একটা টাকা ছিল, সেই টাকাটা আমি ওকে দিলাম, তুমি পয়সা নাও। সেই রিক্সাওয়ালা আমাকে বললো কি আপনি আমাকে চিনছেন? আমি না ভাই, তোমার সে আমাকে দেখাইতেছে যে এরকম করে এইখানে আপনি গালির বোতল মারছিলেন আমাকে। আমি তুমি ওরে আরে কিছু মনে করো না ভাই, এখন আমার সুভাষ দত্ত নাম, তখন ধরো আমি পটলা নাই। আমাদের ফ্যামিলিতে মামা বাড়িতে বা আশেপাশের ইয়েতে সবাই অভিনয় করতো, আবার নাটক নাটক, তখন তো সিনেমা টিনেমা ছিল না, নাটক নাটকে অভিনয় করার সুযোগও আমি পাইছিলাম ওই ছোটোবেলায়, যে সুভাষ দত্ত জানা হলো পটলা, এই পটলা এই উল্টাকে পটলা করবে। পড়াশোনা করেছি আপ টু ইন্টারমিডিয়েট পর্যন্ত, এবং এর পরেই আমার একটা খেয়াল একটা অন্যরকম হয়ে গেল, যখন সেটা হলো কি যে আমি বোম্বে যাব। বোম্বে যাব কেন? ওই কাজ শিখতে যাব। তারপরে ওই বোম্বেতে আমি যাব দিনাজপুর থেকে, পয়সা টয়সা জোগাড় করে এবং সাইন বোর্ডে কি পয়সা একটা মজার জিনিস আছে। হোটেলে উঠলাম, উঠার পরে আমি খুঁজতেছি যে একটা চাকরি পাওয়া যায় কি না, একটা চাকরি যদি পাওয়া যায় তাহলে আমি চেষ্টা করবো যে বোম্বে থেকে যেতে। যাই হোক, একদিন দেখলাম কি হঠাৎ করে আমি উপরে তালাতে নিচে নামছি, নিচে নামার সঙ্গে সঙ্গে দেখি যে ওই রাস্তার যে ইয়ে আছে, রাস্তার কয়লোর আছে, সেইখান দিয়ে আমার এক বন্ধু যাচ্ছে, সে তার সাথে মুখোমুখি দেখা। তারপর সে বললো যে গিরে নামতেছি, ও দেখেছে ঠিক এসে গেছে তাই টাইমলি। তারপরে বললো চল আমার সাথে, আমি থাকার জায়গা দিয়ে দিবো, থাকার জায়গা দিলে তোর অসুবিধা হবে না। তারপরে সেখানে বললাম কি ওই ও নিজে নিজে আসলো, আসে আমাকে ওই ইয়ে করলো, নিয়ে গেল ওর বাড়িতে, বাড়িতে না মেস 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 বলে মেস,
সে মেসের মধ্যে নিয়ে গেল। বড় লোক ছিল যে সে বললো যে তুমি যদি আমাকে আমাদের সবাইকে রান্না করে খাওয়াও তাহলে তুমি এখানে থাকতে পারবে, নাহলে পারবে না। আমি রাজি হয়ে গেলাম, আমি রান্না টান্না কোনো দিন করি নাই কিন্তু রাজি হয়ে গেলাম। তো যাই হোক, এইভাবে আমার যে বোম্বের জীবনটা কেটেছিল 3-4 বছর। আমার বাবার একটা চিঠি গেল যে আমার বোন যে আছে, আমার ইমিডিয়েট ছোটো বোন, তার বিয়ের ব্যাপারে পড়াটা জোগাড় করতে হবে, এই জন্যে আমাকে আসতে হলো ঢাকাতে। শুটিং টুটিং দেখার ব্যাপারে এরকম করে একটু একটু দেখছি কিন্তু বুঝতে পারিনি অতটা। বই পড়ে আবার শুটিংয়ে যাতে ম্যানেজ করে, যেমন ধরেন একটা ক্লোজ আপ বলতেছে, মিড শট বলতেছে, একজনকে বললাম ভাই রে আমি আমাকে চেনে এমনি সবাই, ছবি আঁকা থেকেও চেনে, এটা থেকেও চেনে। তারপরে তারপরে সে আমাদের একটা চান্স, আমি একজনকে বললাম ভাই এখানে অ্যাক্টিং শেখা যাবে, এই তোমাদের যে ব্যাপারটা, আপনি তার ডাইরেক্টরকে বলেন। তখন ডাইরেক্টরকে বললাম, ডাইরেক্টর বললো আচ্ছা ঠিক আছে আপনি আসেন, চুপ করে দাঁড়ায় থাকবেন, এখানে এখানে দেখবেন কী হয় না হয়। আমি যে আচ্ছা ঠিক আছে তাই দেখবো। তো সবচেয়ে বড়ো জিনিস আমার জীবনে যেটা ঘটেছে যে আমি কিন্তু কোনো ফাঁকি দিই নাই, ওদিকে বলেছে আমাকে কিন্তু বই পড়ার কিন্তু চেষ্টা করে আমি কিন্তু বড় হয়ে গেছি। যেমন ধরুন একটা জিনিস ধরুন ক্লোজ আপ, তারপরে মিড শট, তারপরে লং শট, তারপরে প্যানিং শট, এগুলো কিন্তু ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শিখছি। এই যে শ্যাম সাহেব, এই দেশ তোমার আমার বাড়াচ্ছিলেন, তখন আমাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন অভিনয় করার ব্যাপারে। আমি বললাম যে আমাকে একটু অভিনয় করবেন, এবং তাতে আপনি অ্যাসিস্ট্যান্টের হতে পারি কি না, আমি অ্যাসিস্ট্যান্ট হতে পারলে সবচেয়ে ভালো হয় আমার কাজ শেখার ব্যাপারে। তখন উনি বললেন যে না ঠিক আছে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে, কিন্তু তোমাকে একটা রোলও করতে হবে। আমি দেন কয়েকটা ছবি দিয়ে তোমাকে, তারপরে পরের দিন আবার ছবি তুলে তুলে দিয়ে তার ওনাকে দিলাম, তো ছবিগুলো দেখে উনি খুব খুশি হয়ে গেলেন যে বাস ঠিক আছে তুমি তাহলে অমুক দিন শুটিং, তুমি আসো আমি তোমাকে চান্স দিব। তো উনি আমাকে চান্স দিয়েছেন, এটা ঠিকই, এতে সামনে আমাকে চান্স দিয়েছেন এটা সত্যি কথা, নাহলে আমি সুপারস্টার হতে পারতাম না। আমাকে অভিনয়ের অফার দিছে অনেক প্রডিউসার, হিন্দি ছবি না, হিন্দি তো না উর্দু ছবি আর কি, এর জন্যে আমাকে করাচিতে যেতে হয়েছে। আমি গেছি, ওখানে শুটিং করছি, আসছি। তো যাই হোক, এরপরে হঠাৎ করে গিয়ে আমার একটা জিনিস মনে আসলো যে আমাকে একটা ছবি বানাতে হবে। তো গল্পটা একটা জোগাড় করে নিলাম, একটা ছেলে আমাকে বললো দাদা এর মধ্যে একটা কাগজ দিল আমাকে, একটা বই বই ছাপার মতন, যে দাদা এর মধ্যে একটা ভালো গল্প আছে আপনি পড়লেন, তাই নাকি? দেখলাম যে বাপে একটা তো বিরাট ব্যাপার, সুতরাং এর ছবিটা ওইখান থেকে আমি ইন্সপিরেশন পাইলাম আর কি। ইন্সপিরেশন পাই আমি স্ক্রিপ্ট করা শুরু করলাম। স্ক্রিপ্ট যখন হয়ে গেছে তখন আমি প্রডিউসার ডাইরেক্টর না হলে তো আমাকে, আমি তো কমেডিয়ান, আমাকে তো সবাই কৌতুক অভিনেতা বলেই জানে, তাহলে আর কী হলো, আমাকে কেউ দেবে, আমার শুটিং দেবে কেউ? দিতে পারে, তাও চেষ্টা করি না কেন। তারপরে চেষ্টা করে করে আমি এতেশাম সাহেবের কাছে গেলাম, উনি তো আমাকে অভিনয় তো সুযোগ দিয়েছেনি, আবার এই ডাইরেকশন দেওয়ার বললো ঠিক আছে তুমি থাকো আমি তোমাকে ডাইরেকশন দেওয়া দেবো। এই ব্যবহারের মধ্যেই ইয়েকে পাওয়া গেল, মানে এই দেশ মনে হয় না, এটা হলো সুতরাং সুতরাং এইটাই আমাদের একটা কথা। তখন সমস্ত ঠিক হয়ে গেছে, সব ক্যারেক্টারগুলো ঠিক হয়ে গেছে, খালি হিরোইন ক্যারেক্টার হয়নি। এটার কারণটা আর কিছু না, কারণটা হলো যে সুভাষ তো বাইঠা, ওর মতন বই কই পাবো আমরা? তাই আমরা ঠিক আছে আমরা নিজে নিজেই চেষ্টা করে দেখি না কী হয়। সত্য ছাড়া ছিল আমার মিউজিক ডিরেক্টর, ও বলল দাদা আপনি চিটাগাং চলেন, চিটাগাঁয়ে গিয়ে আমরা ইয়াকে পাবো, হিরোইনকে পাবো, নাম হলো গৌরীর নামটা আমার দেওয়া। কিন্তু এরপরে আমি অনেক ছবি করেছি, তারপরে স্বাধীনতা হলো, স্বাধীনতার পরেই আমি অরুণোদয়ের অগ্নিসাক্ষী একটা ছবি আমি করলাম। ওই অভিনয় এবং অ্যাক্টিং এবং ডাইরেকশন দুটোই আছে ওর মধ্যে। বসুন্ধরা ওটা একটা গল্প, খুব ভালো গল্প। তো সেখানে নতুন নতুন আর্টিস্ট আমি নেওয়ার চেষ্টা করেছি। সুতরাং আমার ছবি আয়না অবশিষ্ট, তারপরে চলে গেলাম কাগজের নৌকা, আবির্ভাব, তারপরে পালা বদল।
বিনিময় আবির্ভাব সম্পর্কে আমি বলতে পারি যে আবির্ভাব মানে ছিল না, আবির্ভাব হচ্ছে, বাচ্চাটা ওদের হলো হতো না, তো একটা ছেলেকে পাওয়া গেল ওদের গাড়ির মধ্যে, গাড়ির মধ্যে পাওয়ার পরে ওই ছেলেটার প্রতি সেই শর্মিলি যে ছিল শ্বশুরমিলি মা হওয়ার শখ ছিল, ও হতে পারলো না, কিন্তু ওই ছেলেটাকে নিয়ে এসে মা হয়ে গেল। প্রত্যেকটা ছবিগুলো কিন্তু আমি খুব দলদ দিয়ে এবং এই যে তোমার ভালো লাগার জায়গাগুলো তো আর অন্য কিছু না, ভালো লাগার জায়গাগুলো হলো নিজের ভেতরের ভেতরে ডুবে ডুবে মরে আর কি, যেটাকে এক্সপ্রেশন করা যায় না, কিছুই করা যায় না। 1930 সালের 9 ফেব্রুয়ারি দিনাজপুরে মামা বাড়িতে সুভাষ দত্ত জন্মগ্রহণ করেন। ওনার বাবা প্রভাষ চন্দ্র দত্ত, মাতা নলিনী রানী দত্ত, স্ত্রী সীমা রানী দত্ত, তবে এরা কেউই বেঁচে নেই। সাংসারিক জীবনে 2 ছেলে ও 2 মেয়ের জনক তিনি। আমার ওয়াইফ সম্পর্কে কিছু বলতে আমি খুব দুঃখ পাই, কারণ ও ভীষণ আমাকে হেল্প করতো শুটিংয়ের সময়, কয়টার সময় যাবে, কী খাবে, তারপরে খাবার সাথে দেওয়া, তারপরে যে সমস্ত জিনিসগুলো ছিল সে আমাকে সাংঘাতিকভাবে মুগ্ধ করে কাজ করতো আর কি। সে নিজে উনি এখন নাই, উনি জুনিয়ার থেকে চলে গেছেন আমাকে পেয়ে, সেই জন্যে আমি আগা হয়ে গেছি, এই জন্য আর অভিনয় ছেড়ে দিছি, বা ডিরেকশনও দেওয়ার একটা ইচ্ছা আছে, দেখি কি হয়। 2 ছেলে 2 মেয়ে, তারা সবাই কাজ করে, বিয়ে হয়ে গেছে সবার, নাতি হয়ে গেছে, বড়ো ছেলে এখানে ইয়ে করে আর কি, ব্যবসা করে একটা, আর ছোটো ছেলে সে ইটালিতে। আমার অপ্রাপ্তি টপ্রাপ্তির ব্যাপারে আমি বুঝি না কিছু, ঠিক প্রাপ্তি বেশি বুঝি, অপ্রাপ্তি আমি বুঝি না, সেটা কিন্তু আমি চেষ্টা করি যে কীভাবে কী হবে না হবে। সবচেয়ে বড়ো দুর্ভাগ্য আমার যে আমার পেছনের থেকে তারা আমাকে করতে দেবে না, এটাই হলো মেইন সাবজেক্ট। সুভাষ দত্ত এই ছবি করতে পারবে না, মুক্তমুখিতা ইত্যাদি থাকে। তা আমি আবার ভীষণ ঈশ্বর বিশ্বাসী, যেহেতু আমি খামাখা লোকের মন পূর্ণ করতে দিতে পারি না, আমি চাই যে আমি যা ভাবতেছি সেটা একদিন করবই করবো। আমার বাড়িতে আমার ওয়াইফ আমার কাছে ছেড়ে চলে গেছে, সেটাও একটা ঘটনা। এই যে আপনারা আসছেন, এই আমার ছবি দেখাচ্ছেন লোককে, এটাও তো আমার কোনো কামনা ছিল না, এটাও তো হয়ে গেল এখন। তাই একটা জিনিস কিন্তু আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি, ইউ হ্যাভ টু গো, এই দুনিয়া থেকে চলে যেতে হবে, সো ডু সামথিং ফর দ্য পিপল, মানুষের জন্য কিছু করে মরা।